নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজভাবে আইসক্রিম বানিয়ে নিয়েছি। দুই রকমভাবে বানিয়েছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দুধ জাল দিয়ে নেব। এখানে ফুল ফ্যাট দুধ নিয়ে নিলাম, দুই প্যাকেট দুধ নিয়েছি, মানে এক লিটার দুধ। এই জায়গাটায় ফুল ফ্যাট দুধ নিলেই বেশি ভালো হবে, আইসক্রিমটা বেশি ক্রিমি হবে। তারপরে আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম, আর দু চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম। কর্নফ্লোরটা দু চামচই দিতে হবে, তার বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। মানে হাফ লিটার দুধের জন্য এক চামচ কর্নফ্লোর, ওয়ান টিস্পুন। তারপরে এখানে এক বাটি গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। এটা আমি এভরিডের গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এখন এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে, তারপরে লো ফ্লেম করে দিয়ে যতক্ষণ দুধটা হাফ না হয়ে যাচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরে দুধটা ঠান্ডা করে ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দিতে হবে। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা ফ্রিজে দু ঘন্টা রাখার পর এই রকম হয়েছে। এরকমভাবে একটা কনডেন্স মিল্ক তৈরি করে নিলাম। এখন দুটো আম নিয়ে নিয়েছি, আম দুটো মোটামুটি 500 গ্রাম ওজন হবে। আম দুটো কেটে মিক্সিতে দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 3 টেবিল স্পুন দুধের সর, আর দিয়ে দিলাম দু হাতা যে কনডেন্স মিল্কটা তৈরি করেছিলাম সেটা। এই সব জিনিসগুলোই কিন্তু ঠান্ডা, ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তাতে ব্যাটারটা পুরো ঢেলে দিলাম। এখন ভালো করে ঢেকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দু ঘন্টা পর এটাকে আবার ব্লেন্ড করব। আরেকটা আইসক্রিম আমি বানাবো, তাই আরেকটা মিক্সিং জার নিয়ে তাতে বাদবাকি দুধের ক্ষীরটা দিয়ে দিলাম, আর সাথে দুধের সর 3 টেবিল স্পুন মতো দিয়ে নিলাম। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আরেকটা টিফিন বক্স নিয়ে এটাকেও দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখন দু ঘন্টা হয়ে গেছে, আম দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা নিয়ে এসেছি। এখন আরেকবার এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন কতটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এটাকে কিন্তু এভাবেও খাওয়া যায় কিছুক্ষণ আরও রেখে দিয়ে। আরেকটু ব্লেন্ড করে নিলে আরেকটু ভালো হবে খেতে। এখন কিন্তু বেশি ব্লেন্ড করা যাবে না, তাহলে যে একটা ক্রিমি টেক্সচার এসছে এটা লিকুইড ফর্মে চলে আসবে। তাই অল্প কয়েক সেকেন্ডের জন্য দু তিনবার খালি ঘুরিয়ে নিতে হবে। তারপরে আইসক্রিমটা আমি যেখানে বসাবো সেটার মধ্যে ভালো করে ঢেলে দিলাম। পুরোটা ঢেলে একটা চামচ দিয়ে ভালো করে ওপরটাকে সমান করে দিলাম। তারপরে ছোট ছোট করে কিছু আম কেটে নিয়েছি, আমগুলো ওপরে দিয়ে দিলাম। আবার চামচ দিয়ে আমগুলো একটু ভেতরে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তারপরে ফয়েল দিয়ে ঢেকে ওপরে একটা থাল চাপা দিয়ে এটাকে 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দিতে হবে, কিংবা সারা রাতের জন্য রেখে দিতে হবে। এখন আরেকটা যে এমনি ব্যাটার তৈরি করেছিলাম সেটাও বের করে নিয়ে এসেছি, সেটাকেও একটু ব্লেন্ড করে নেব। এটাকেও এরকম কয়েক সেকেন্ডের জন্য দু তিনবার ঘুরিয়ে নিয়েছি। এরকম একটা ক্রিমি টেক্সচার এসছে। এটাকে আমি আগে যে টিফিন বক্সটায় বসিয়েছিলাম দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেটাতেই আবার ঢেলে নিলাম, আর সাথে নিয়ে নিলাম একটা ছোট ওরিও বিস্কুটের প্যাকেট। এখন ওই বিস্কুটগুলো ভেঙে ভেঙে দিয়ে দিব, তাহলে তৈরি হয়ে যাবে ওরিও আইসক্রিম। খুব ভালো হয় খেতে এই আইসক্রিমটা, বাচ্চাদের তো খুব পছন্দ হবে। সবগুলো বিস্কুটই কিন্তু আমি এখানে ঢেলে দিলাম।
তারপরে চামচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, তাহলে বিস্কুটগুলো ভেতরেও যাবে, পুরো আইসক্রিমটার মধ্যে বিস্কুটের টেস্ট পাওয়া যাবে। তারপরে ফয়েল দিয়ে ঢেকে ভালো করে 10-12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এখন 10-12 ঘন্টা পর কিন্তু বের করে নিয়েছি, দেখুন কত সুন্দর এসছে, একদম ক্রিমি টেক্সচার এসছে। এইভাবে ঘরে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারাও খুশি হবে, আমাদেরও ভালো লাগবে। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম হুইপিং ক্রিম কিংবা আইস সুগার সব কিছু ছাড়াই কিন্তু আমি এই আইসক্রিম বানিয়ে নিয়েছি। তারপরে প্লেটে সার্ভ করে দিলাম, আর ওপরে একটু আলমন্ড কেটে কেটে দিয়ে দিলাম, তাহলে টেস্টটা ভালো হবে। এখন আমি ম্যাঙ্গো আইসক্রিমটা খুলে দেখিয়ে দিচ্ছি। এটাও দেখুন টেক্সচারটা কত ভালো এসছে, কেউ দেখে বলবেই না। এখানেও কোনো রকম ক্রিম, হুইপিং ক্রিম কিংবা আইস সুগার কিচ্ছু ব্যবহার হয়নি, এমনি আইসক্রিম বানিয়ে নিয়েছি। এটাকেও বাটিতে নিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেব। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।